দুর্নীতির লাগাম টানতে প্রতি বছর সরকারি চাকরিজীবীদের সম্পদের হিসেব নেবে সরকার প্রতি বছর একত্রিশ ডিসেম্বরের মধ্যে হিসেব জমা দিতে হবে এবছর দিতে হবে ত্রিশ নভেম্বরের মধ্যে হিসেব না দিলে বা ভুল তথ্য দিলে চাকরি থেকে অপসরণ বা বরখাস্ত করা হতে পারে এদিকে চাকরিতে আবেদনের বয়স ৩৫ করার বিষয়টি গুজব দেশে সরকারি কর্মকর্তা কর্মচারীর সংখ্যা প্রায় পনেরো লাখ প্রতি পাঁচ বছর পর সম্পদের হিসেব দেয়ার বাধ্যবাধকতা থাকলেও সেটা মানা হয়নি এতদিন গণ অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের পর অন্তর্বর্তী সরকার সরকারি চাকরিজীবীদেরও জবাবদিহিতার আওতায় নিয়ে আসার ঘোষণা দেয় এ ব্যাপারে দুর্নীতি দমন কমিশনের সচিবকে প্রধান করে একটি কমিটিও গঠন করা হয় রোববার সচিবালয় ব্রিফিংয়ে জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব জানান সরকারি চাকরিজীবীদের নিজ মন্ত্রণালয় বা দপ্তরে সম্পদ বিবরণী জমা দিতে হবে প্রতি বছর সম্পদ বিবরণী একত্রিশে ডিসেম্বরের মধ্যে জমা দিতে হবে এটা সিলগালাকৃত খামে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের জমা দিতে হবে নির্ধারিত সময় সম্পদের হিসাব জমা না দিলে অথবা ভুল তথ্য দিলে বিধিমালা অনুযায়ী লঘুদণ্ড বা গুরুদণ্ড হবে ভুল তথ্য কিংবা গোপন যদি এমন কোনো তথ্য থাকে যেটা মিসলিড করে এদের ব্যাপারে আমাদের এটা কেবল উনিশশো এই বিধিমালা অনুযায়ী শাস্তিযোগ যোগ্য অপরাধ এটা হলো এই অনুশনমালা সকল সরকারি ক্ষেত্রে প্রযোজ্য সরকারি চাকরিতে প্রবেশের বয়স সীমা পঁয়ত্রিশ বছর করা হচ্ছে এমন প্রশ্নের জবাবে জনপ্রশাসন সচিব গুজবে কান না দেয়ার পরামর্শ দেন আমার একটাই উত্তর গুজবে কান দেবেন না আসমিন টোয়েন্টি ফোর ঢাকা